শ্রেয়াস আয়ার ও শুভমন গিলের অনবদ্য সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারিয়ে সিরিজ জিতল ভারতীয় টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন হোলকার স্টেডিয়ামে প্রচুর মার পড়ল বোলারদের। এদিন ইন্ডোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া টিম টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথমে ব্যাট করে ভারতীয় টিম 50 ওভারে 399 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে ভারতের হয়ে এদিন দুটি শতরান করে শুভমন গিল ও শ্রেয়াস আয়ার। অর্থাৎ শ্রেয়াস আয়ার এদিন মাত্র 90 বলে 105 রান করে এবং তার স্ট্রাইক রেট ছিল 116। এছাড়াও শুভমন গিল, সেও 97 বলে 104 রান করে এবং দুজনেই এদিন সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশেষ করে শ্রেয়াস আয়ারের জন্য একটা প্রয়োজনীয় ইনিংস ছিল কামব্যাক করার ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে। অর্থাৎ চোটের জন্য সে কিন্তু প্লেইং ইলেভেন থেকে ছিটকে গিয়েছিল এবং এসেই সে 100 করে তার সেই প্লেইং ইলেভেনের জায়গা বিশ্বকাপে আবারও পাকা করে ফেলল শ্রেয়াস আয়ার। এছাড়াও এদিন সূর্যকুমার যাদব মাত্র 37 বলে 72 রানের এক ক্যামিও খেলে ভারতকে বিশাল স্কোরে পৌঁছে দেয় এবং এই রান চেজ করতে আসে অস্ট্রেলিয়া টিম। এবং 8 ওভার ব্যাট করার পরই আবারও শুরু হয় বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি যেন ভারতের পিছুই ছাড়ছে না, যেখানেই ভারতীয় টিম খেলতে যাচ্ছে সেখানেই বৃষ্টি শুরু হচ্ছে এবং বৃষ্টির জন্য এই ম্যাচটি ছোট করা হয়। অর্থাৎ 33 ওভারে এরপর অস্ট্রেলিয়ার টার্গেট দেওয়া হয় 317 রান এবং এই রান অস্ট্রেলিয়া করতে ব্যর্থ হয়, যার জন্য ম্যাচটি ভারতীয় টিম জিতে যায়। ভারতের হয়ে এদিন অনবদ্য বোলিং করে আর আশ্বিন এবং অস্ট্রেলিয়ার হয়ে এদিন অর্ধশত রান করে ডেভিড ওয়ার্নার ও সেন অ্যাবট। হ্যাঁ ফ্রেন্ডস, সেন অ্যাবট কিন্তু একটি দুর্দান্ত লাস্টে ফাইট ব্যাক করেছে অস্ট্রেলিয়ার তরফ থেকে এবং এই দ্বিতীয় ওডিআই ম্যাচটি জিতে ভারতীয় টিম এই সিরিজ জিতে গেল এবং আগামী 27 তারিখ ফাইনাল ম্যাচ খেলবে ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে, অস্ট্রেলিয়াকে কি এই সিরিজে ক্লিন সুইপ করতে পারবে ভারতীয় টিম? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও।